ঐতিহাসিক রমনা বটমূলের সকালটি শুরু হয় ভিন্নভাবে, ভিন্ন আমেজে। মেধার স্বীকৃতি হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বিতরণ হচ্ছে বই। ঢাকার বিভিন্ন স্কুলের আমন্ত্রিত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয় রমনা বটমূলের গোটা প্রাঙ্গণ। উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের গর্বিত অভিভাবকরাও। নানা রঙের স্কুল ড্রেসে সমবেত শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসে বদলে যায় রমনা বটমূলের পুরো এলাকা। আমাকে ঈশপের গল্প সবচেয়ে ভালো লেগেছে এবং আমি এখানে এসেছি, এটা আমার অনেক সৌভাগ্য। আমি অনেক বই পড়েছি, সবচেয়ে ভালো লেগেছে ঠাকুরমার ঝুলি। এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না, মানে এমন আনন্দ লাগছে যেটা মানে কোনো সময় পাওয়া যায় না। মাত্র 15 জন শিক্ষার্থী নিয়ে 36 বছর আগে বই পড়ার কর্মসূচি যাত্রা করা অধ্যাপক আব্দুল্লাহ সাইদ মনে করেন, বইয়ের মাধ্যমে মানুষের শৈশবকে আলোকিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর বয়স, তরুণ বয়স, এই বয়সটাকে যদি আমরা একবার সুন্দর করে দিতে পারি, তারা সারা জীবনের জন্য সুন্দর হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে এখন সংখ্যা বাড়ান এবং দেশের সমস্ত ছেলেমেয়েকে এর মধ্যে অন্তর্ভুক্ত। এই শিক্ষাবিদ মনে করেন, সুশিক্ষিত এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দেশের যে কোনো দুর্যোগ সহজে মোকাবেলা করা যায়। মানুষ ছোট আর জাতি বড়, এটা তো কখনো হয় না। মানুষকে আমাদের বড় করতেই হবে, না হলে আজকে যে অন্ধকূপের মধ্যে আমরা পড়ে আছি, এই অন্ধকূপেই আমরা থেকে যাব। ঢাকার 93টি স্কুলের 6,092 জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণের এই অনুষ্ঠান শেষ হবে শনিবার সন্ধ্যায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।